বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু একটি চপের রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তবে রেসিপিটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। এখানে আমি তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি, দুইটি একটু বড় সাইজের আর একটি একটু ছোট সাইজের। আপনারা এখানে তিনটি মাঝারি সাইজের আলু নিতে পারেন। আলুগুলো আমি এখন হাত দিয়ে ভর্তা করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। আমি এই তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে লাল করে নিব। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু হালকা বাদামি রং করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বোটা সহ পাঁচটি শুকনা মরিচ। আর অবশ্যই আগের থেকে শুকনা মরিচগুলো দিবেন না, তাহলে কিন্তু শুকনা মরিচগুলো পুরো কালো হয়ে যাবে। হালকা বাদামি রং করে ভাজার পরে শুকনা মরিচগুলো দিবেন। তো আমি শুকনা মরিচগুলো লাল করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজটাও লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি, আমার আগের দিন রান্না করা ছিল গরুর মাংস। তো এখানে আমি প্রায় 9 পিস মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলো আমি পানি দিয়ে খুব ভালো মতো 2-3 বার ধুয়ে নিয়েছি। অবশ্যই মাংসগুলো ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তরকারির যে ঝোলটা থাকবে, আপনারা চপ করতে গেলে চপে তরকারির একটা সেন্ট আসবে, এজন্য মাংসগুলো ধুয়ে নিতে হবে। আর আমি এখানে গরুর মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের রান্না করা গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো ধরনের মাংসই ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা এভাবে আগের দিনে রান্না করা মাংস একটু তুলে রাখেন, কিংবা যেদিন মাংস রান্না করেছেন সেই দিনও যদি মাংস একটু আলাদাভাবে তুলে রাখেন, তাহলে কিন্তু আর আলাদাভাবে মাংসের কিমা তৈরি করে নেওয়া লাগে না। তো এখন আমি এই মাংসটা হাত দিয়ে ছিঁড়ে একটু কিমা আকারে তৈরি করে নিব। আর এখানে এইদিকে এগুলো ঠান্ডা হচ্ছে। তো সব কিছু এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চটকিয়ে এগুলো আলুর সাথে মিশিয়ে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আপনারা কিন্তু আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো আমি এখন মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে একটু ভালো মতো হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো মতো চটকিয়ে নিয়েছি। এখন আমি আলু এর সাথে মিশিয়ে নিচ্ছি এবং এর সাথে যে আমি মাংস ছিঁড়ে টুকরো করে রেখেছি সেটিও মিশিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। তো সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো সব কিছু মেখে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। আপনারা যদি এটি না দিতে চান তো বাদ দিতে পারেন, তবে এটি দিলে এই চপটার স্বাদটা অনেক অংশেই বেড়ে যায়। তো এখন সব কিছু মেখে নেওয়ার পরে আমি এগুলো এভাবে গোল গোল চ্যাপ্টা আকারে তৈরি করে নিয়েছি। আপনারা গোল, চ্যাপ্টা, লম্বা যে কোনো আকারেই তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা এটির পরিবর্তে ডিমও এখানে ফেটিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব। আপনাদের যদি ব্রেড ক্রাম্ব ঘরে না থাকে তাহলে কিন্তু আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন। আর যদি ব্রেড ক্রাম গুঁড়া করার জন্য বাসায় ব্লেন্ডার না থাকে, ব্লেন্ডার ছাড়া কিভাবে ব্রেড ক্রাম তৈরি করা যায় তার একটি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো ময়দা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই চপটি কোট করে নেবেন। তো প্রথমে শুকনো ময়দাতে একটু খুব ভালো মতো আমি এই চপটি গড়িয়ে নিচ্ছি। এরপর এটি আমি দিয়ে দিব সেই গুলিয়ে নেওয়া ময়দা আর পানির মিশ্রণের মধ্যে। আপনারা এভাবে একটি কাটা চামচ ব্যবহার করবেন এটি তুলে নেওয়ার জন্য, তাহলে তুলে নিতে সুবিধা হবে। এখন এটি আমি তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই চপের গায়ে খুব ভালো মতো ব্রেড ক্রাম্ব হাত দিয়ে চেপে চেপে এবং এপাশ ওপাশ করে উল্টিয়ে গড়িয়ে গড়িয়ে ব্রেড ক্রাম্ব এর গায়ে লাগিয়ে নিব। আপনারা চাইলে এভাবে সিঙ্গেল কোটিংও করে নিতে পারেন, তবে আমি সিঙ্গেল কোটিং করি না, আমি সবসময় ডাবল কোটিং করি। ডাবল কোটিং করলে যেটি হয় যে কোনোভাবেই এটি
এই চপটি ফেটে এর ভেতর থেকে আলু কিংবা এর পুর বের হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। তো আমি আবারও আরেকবার কোটিং করে নিচ্ছি। তো আমি এই ময়দার মিশ্রণের মধ্যে এটি চুবিয়ে নিলাম, আবার কাটা চামচ দিয়ে আমি এটি তুলে নিচ্ছি, তারপর আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে আমি খুব ভালো মতো এর গায়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা এভাবেই তৈরি করে নিচ্ছি, তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবেই এই চপটি কোটিং করে নেওয়ার। তো এখানে আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং তেলটা বেশ মোটামুটিভাবে গরম হয়ে গেছে। খুব বেশি গরম করে নেবেন না, মিডিয়ামভাবে গরম করে নেবেন। খুব বেশি তেলটা গরম করে নিলে চপটা আগে আগেই ওপরের অংশটা পুড়ে যাবে। তো আমি সব চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলার জালটি রয়েছে মাঝারির থেকে একটু কমে। তো চপগুলো এক পাশে একটু লাল করে ভাজা হয়ে যাক, তারপরে আমি উল্টিয়ে নিব। তো এক পাশ হালকা বাদামিভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উল্টিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই এই চপটি বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এই রমজান মাসে, রমজান মাস ছাড়াও যে কোনো সময় যে কোনো দিনে পরিবারের সদস্যদের জন্য কিংবা মেহমানদারিতে, তাহলে কিন্তু সবাই দেখবেন খেয়ে অনেক প্রশংসা করবে। তো আমার চপগুলো আরেক পাশও খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছিলো, এখন আমি একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে চপগুলো ভেজে নিলাম। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে চপগুলো, এবং ওপরের অংশটাও কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। তো আমি সব চপগুলো তুলে নিচ্ছি এবং বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখলেন তো কত সহজে, কত কম উপকরণে ঝটপট চপগুলো তৈরি করা হয়ে গেল। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন, যেন আমি নতুন নতুন কোনো সহজ রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো আমি এখানে রাখছি, আগামীতে আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।